সাধারণত প্রত্যেক প্রাণী এক মাথা বিশিষ্ট হয় আর তাকেই নর্মাল প্রাণীর লিস্টে ফেলা হয়। কিন্তু কখনো কখনো এমন হয় যে কিছু কিছু প্রাণী দুই মাথা নিয়ে জন্মায়, যে জন্য এদেরকে অ্যাবনর্মাল প্রাণী বলা হয়। কিছু লোক এই ঘটনাকে গড গিফটেড অর্থাৎ ভগবানের আশীর্বাদ মানেন, আবার কেউ কেউ একে খারাপ সংকেত হিসেবে ধরেন। কিন্তু সায়েন্সের ভাষায় এই বিরল ঘটনাকে পলিসিফাইল বলে। এই সব টু হেডস অ্যানিমেলগুলি তাদের এই বিচিত্র রূপকে তারা নিজেদের ক্ষমতা বানিয়েছে আর পৃথিবীর আশ্চর্য প্রাণীর লিস্টে সামিল হয়েছে। প্রথমবার দেখে এদেরকে অবাক হওয়াই স্বাভাবিক। আপনি কি দেখতে চাইবেন এই জাতীয় কিছু আশ্চর্য দুমুখওয়ালা প্রাণী? তাহলে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এই স্পেশাল ভিডিওটি। নম্বর ওয়ান, টার্টল অর্থাৎ কচ্ছপ। এক মাথাযুক্ত কচ্ছপ তো আমরা অনেক দেখেছি, কিন্তু এখন দেখুন টু হেড টার্টল অর্থাৎ দুই মাথাওয়ালা কচ্ছপ। সাধারণভাবে এই কচ্ছপ খুবই কম দেখা যায়, এই কারণে এরা খুবই দুর্লভ একটি প্রাণী। এই বিচিত্র কচ্ছপের বাচ্চাটিকে প্রথম দেখা গিয়েছিল আমেরিকার ক্যারোলিনা প্রদেশে, যার ছবিটি দেখে অবাক হয়েছিলেন সবাই। দুই মাথাযুক্ত হওয়ার কারণে এদের জীবন ধারণ খুবই কষ্টকর হয়, কারণ এদের দুটি মস্তিষ্ক শরীরকে দুরকমের সংকেত পাঠায়, ফলে সঠিক সিদ্ধান্ত নিতে খুবই সমস্যা হয় এদের। এইভাবে দীর্ঘদিন বেঁচে থাকা সম্ভব হয় না এদের কাছে। কচ্ছপের বাচ্চাটিকে সমুদ্র থেকে তুলে এনে একজন মৎস্যজীবী তার বাড়িতে পালন করেছিলেন, তাই দীর্ঘদিন বেঁচেছিল এই কচ্ছপটি। নম্বর টু, কার্ডিনাল। লাল রঙের এই পাখিগুলি পৃথিবীর গুড লুকিং পাখির লিস্টে রয়েছে, কিন্তু এই পাখিটির দুই মাথা হওয়ার কারণে সবার থেকে আলাদা করেছে একে। দুই মাথাযুক্ত পাখি পৃথিবীতে খুবই রেয়ার। অস্ট্রেলিয়ার একজন মহিলা তার বাড়ির ছাদে পাখিটিকে প্রথম খুঁজে পেয়েছিলেন। প্রথম দেখে তিনি খুবই অবাক হয়ে যান, কারণ এর আগে পৃথিবীতে কোথাও দুই মাথাযুক্ত পাখির দেখা মেলেনি। দুটি মাথা হওয়ার কারণে পাখিটির উড়তে খুবই সমস্যা হচ্ছিল, কারণ পাখিটি যখন উড়তে প্রস্তুত হয় তার দুটি মস্তিষ্ক দুরকমের চিন্তা করে। একজন একটি দিকে যেতে চাইলে অন্যজন চিন্তা করে অন্যদিকে যাওয়ার জন্য, ফলে খুব বেশিক্ষণ উড়তে পারে না পাখিটি। দুর্ভাগ্য, কিছুদিনের মধ্যেই তার মৃত্যু হয়। নম্বর থ্রি, গোট অর্থাৎ ছাগল। এখন এই ছাগল শিশুটিকে দেখুন। এরকম দুই মাথাওয়ালা ছাগল পৃথিবীর বিভিন্ন দেশে প্রায়শই দেখা যায়। বেশিরভাগ সময় জন্মের সাথে সাথেই এদের মৃত্যু হয় অথবা মৃত অবস্থায় জন্মায়। ভারতবর্ষের ওয়েস্ট বেঙ্গলে এরকম ধরনের দুর্লভ দুই মাথাযুক্ত ছাগল শিশু অনেকবার পাওয়া গিয়েছিল। নম্বর ফোর, হারবার পারপ্রাইস ফিস। রোজকার মতো নেদারল্যান্ডসের একজন জেলে মাছ ধরতে নদীতে জাল ফেলছিল। জালটিকে ডাঙায় তোলার পর জালে আসা একটি মাছ দেখে তিনি রীতিমতো ভয় পেয়ে যান। আসলে তিনি যখন জাল থেকে মাছ সংগ্রহ করছিলেন, তখন তার জালে একটি দুই মাথাওয়ালা মাছ তিনি দেখতে পান। প্রথমে দেখে ভয় পেলেও পরে তা সাহস করে তিনি নিজের হাতে তোলেন, কিন্তু ততক্ষণে এই দুই মাথা বিশিষ্ট মাছটির মৃত্যু হয়েছিল। পরে যে মাছটির ছবি তুলে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, সারা বিশ্বে যা খুবই ভাইরাল হয়। নম্বর ৫, ক্যাট অর্থাৎ বিড়াল। বিড়াল খুবই সুন্দর ও সফট হওয়ার কারণে অনেকেই বাড়িতে বিড়াল চাষ করেন। কিন্তু আপনি কি কখনো দুই মাথাযুক্ত বিড়াল দেখেছেন? যদি না দেখেন তাহলে এখন দেখে নিন। দুই মাথা ও এক শরীর নিয়ে এই দুর্লভ বিড়াল ছানাটি জন্মেছিল কানাডাতে। রিপোর্ট অনুসারে সারা পৃথিবীতে এই দুর্লভ ঘটনা 6-7 বার দেখা গিয়েছিল। অ্যানিমেল এক্সপার্টদের কথা মতো অপ্রকৃতিস্থ শারীরিক বৈশিষ্ট্যের কারণে এই ধরনের বিড়াল ছানা খুব বেশি দিন বাঁচে না, কিন্তু অদ্ভুত দর্শন এই দুই মাথাওয়ালা বিড়াল ছানাটি দীর্ঘ 15 বছর বেঁচে থেকে রেকর্ড সৃষ্টি করেছিল। যখন পূর্ণবয়স্ক এই বিড়ালটিকে টরন্টোর একটি চিড়িয়াখানায় রাখা হয়, প্রতিদিন হাজারো পশুপ্রেমী মানুষ তাকে দেখতে ভিড় করেন। নম্বর ৬, পিগ অর্থাৎ শুকর। এখন এই দুই মুখওয়ালা শুকর ছানাটি দেখুন, যেটা চীন দেশে প্রথম পাওয়া গিয়েছিল। চীনের একটি চাষির ঘরে জন্মায় এই বিরল দুই মুখওয়ালা শুকর ছানাটি, যা প্রথম দেখার পর মানুষ খুবই কৌতূহল প্রকাশ করেন। বিচিত্র শারীরিক বৈশিষ্ট্যযুক্ত এই শুকর ছানাটি জন্মের সময় 2 কেজি ওজনের ছিল। কৃষকটির খুবই ভাগ্য ভালো ছিল যে দুই মুখওয়ালা এই বিশিষ্ট শুকর ছানাটি জীবিত অবস্থায় জন্মেছিল। অবাক করা এই প্রাণীটির বিনিময়ে তার মালিককে অনেক টাকার অফার করা হয়েছিল, কিন্তু তিনি সেটা কাউকেই দেননি। যদি আপনি প্রকৃতই পশুপ্রেমী হয়ে থাকেন, তাহলে এই বিচিত্র দুই মুখওয়ালা প্রাণীটিকে দেখে সত্যি অবাক হবেন। এমনিতেই গরুর বাচ্চা দেখতে খুবই সুন্দর হয়, কিন্তু এই দুর্লভ ক্যাপটি সবার থেকে আলাদা। যে কৃষকের ঘরে এটি জন্মেছিল, এটিকে তিনি ওপরওয়ালার আশীর্বাদ বলে মনে করেছিলেন। ভারতে এই দুই মাথাওয়ালা গরুর বাচ্চাগুলিকে তো আধ্যাত্মিক ভাবা হয়, তবে দুঃখের বিষয় খুব বেশিদিন বাঁচতে পারে না এই দুই মাথা বিশিষ্ট গরুর বাচ্চাগুলি। কিছু ক্ষেত্রে এরা মৃত অবস্থাতেই জন্ম নেয়। নম্বর ৮, স্নেক অর্থাৎ সাপ। দুই মাথাওয়ালা এই রঙিন সাপটি ইন্টারনেটে খুবই চর্চিত একটি নাম। এই বিশেষ সাপটিকে প্রথম পাওয়া গেছিল আফ্রিকার একটি জঙ্গলে। দুই মুখের কারণে কোনো রকম সমস্যা ফেস করে না এই সাপটি।
দুটি মুখের সাহায্যে এরা শিকার ধরতে ও খেতে পারে। বিরল এই দুই মাথাওয়ালা সাপটিকে বর্তমানে সায়েন্টিস্টদের অধীনে রাখা হয়েছে। নাম্বার 9 লিজার্ড অর্থাৎ টিকটিকি। লিজার্ড প্রজাতির বেশিরভাগ প্রাণী খুবই বিষাক্ত, যা দেখে ভয় লাগারই কথা। তো কি হবে যদি একটি দুই মুখওয়ালা টিকটিকি আপনার বাড়িতে থাকে? চীন দেশের একটি বাড়ি থেকে প্রথম উদ্ধার করা হয়েছিল এই দুই মাথাওয়ালা টিকটিকির বাচ্চাটিকে, যার এক শরীর ও দুই মাথা। তো বন্ধুরা, দেখলেন পৃথিবীর বিচিত্র কয়েকটি টুইন অর্থাৎ দুই মুখ বিশিষ্ট প্রাণীর? এদের মধ্যে কোন প্রাণীটি আপনার সব থেকে বেশি আশ্চর্যের লেগেছে কমেন্ট করে জানাবেন। এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে ফিরে আসছি নেক্সট এপিসোডে। সবাই ভালো থাকবেন, নমস্কার।